হ্যালো বন্ধুরা, আরো একটি নতুন ডিজাইন তোমাদের জন্য নিয়ে এসেছি। দেখো, আসনের একটি কোণা থেকে একটু ওপর দিক থেকে সূচ তুলে সেলাই আরম্ভ করছি। এটাও এলো ফোরের আসন, চার ঘর গুনে নিয়েছি। একটি ফোর তুললাম, এক ঘর ছেড়ে দিচ্ছি, আবার একটি ফোর তুললাম, আবারও এক ঘর ছেড়ে দিচ্ছি, নিচের দিকে একটি করে ঘর বাড়িয়ে নিচ্ছি। এইভাবে করে প্রথমে আমি আট লাইন সেলাই করছি। এখানে একটি করে ঘর ছাড়ছি, নিচের দিকে একটি করে ঘর বাড়িয়ে নিচ্ছি। এইভাবে করে প্রথমে আট লাইন সেলাই করব। এবার ওপর দিক থেকে একটি ঘর বাড়িয়ে নিচ্ছি এবং গুনে গুনে চারটি ঘর কাউন্ট করে সেলাই করব। দেখো, ওপরের দিকে একটি করে ঘর বাড়ছে, নিচের দিকে একটি করে ঘর কমছে। এইভাবে আমি প্রথমে আটবার করেছিলাম, এবার এখানে আমি সাতবার সেলাই করব। ছয়, এই সাতবার হলো। এবার নিচের দিকে সেলাই করব। নিচের দিকে একটি ঘর কমিয়ে নিয়েছি আর নিচের দিকে একটি ঘর বাড়িয়ে নিচ্ছি। এইভাবে করে এটাও আমি সাতবার সেলাই করব। এবং আসনটা দেখতে অনেকটা জিগজ্যাগ ডিজাইনের মতো লাগছে। এবার ওপরের দিকে সেলাইটা যাচ্ছে, ওপরের দিকেও আমি সাত লাইন সেলাই করব। তিন, চার, পাঁচ, ছয়, সাত। এবার নিচের দিকে সেলাই হবে, এটাও সাতবার সেলাই করব। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, এই সাতবার হলো। এবার ওপরের দিকে সেলাই করব সাতবার। দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত। সাতবার যখন হয়ে গেল, যেখান থেকে সূচ তুলেছিলাম, তুলে সেলাইটা শেষ করেছিলাম, সেখানেই আবার সূচ তুললাম, আবারও চার ঘর কাউন্ট করে সেলাই করছি। এক, দুই, এইভাবে করে প্রথমে আটবার সেলাই করব। তিন, চার, পাঁচ, ছয়, সাত, এই আটবার আমার কমপ্লিট হলো। এবার এক ঘর নিচে সূচ তুলব এবং নিচ দিকে সেলাই করব। এটা আমি সাতবার সেলাই করব। তাহলে আগের সেলাইয়ের সঙ্গে মিশে যাবে এবং ভেতরে একটা বক্স তৈরি হবে। দেখো, একটা বক্স তৈরি হয়ে গেল। আবারও এক ঘর ছেড়ে দিয়ে সূচ তুললাম এবং আবারও সাতবার সেলাই করব। আবার নিচের দিকে সেলাই করছি, এটাও সাতবার, আরেকটি বক্স তৈরি হলো। আবারও সাতবার ওপরের দিকে সেলাই করছি, এবার নিচের দিকে সেলাই করছি, সাত ঘর, একটা বক্স তৈরি হলো। এবার মাঝখান থেকে আমি সূচ তুললাম, চার ঘর কাউন্ট করে নিয়ে সেলাই আরম্ভ করব। আটবার সেলাই করব। এবার আমি ডান দিকে সূচ নিয়ে আসছি। সেলাই আরম্ভ করব, সাতবার সেলাই করব।
এবার নিচের দিকে সেলাই করব 7 বার। এইভাবে করে জিগজ্যাগ করে আসনটা সেলাই করব, তাহলে দুটো জিগজ্যাগ মিলে গিয়ে একটা করে বক্স তৈরি হবে। এবার দেখিয়ে দেব বক্সের ভেতরে কিভাবে ভরাট করব। দেখো আমি প্রথমে কিছু বক্স তৈরি করে নিচ্ছি। এইবারে বক্সের ভেতরে কিভাবে ভরাট করব সেটা দেখিয়ে দিচ্ছি। দেখো প্রথমে সবুজ উল নিয়েছি, প্রথমে 2 ঘর, তারপরে 4 ঘর, তারপরে মাঝখান থেকে দেখো সেলাইটা করছি। এখানে আমি কাউন্ট করলে 3 ঘর করে পাবো। দেখো 3 ঘর করে সেলাই করছি। এবার আমাকে 4 ঘর সেলাই করতে হবে, শেষে 2 ঘর। আবারও মাঝখান থেকে সূচি তুললাম, একটি করে ঘর ছেড়ে দিচ্ছি। এইভাবে করে প্রত্যেকটা বক্সের ভেতরে প্রথমে সবুজ উল দিয়ে আমি সেলাই করে নেব। এবারে অন্য আরেকটি কালারের উল নিয়ে মাঝখানটা ভরাট করছি। আরও একটি দেখিয়ে দিচ্ছি, প্রথমে 2 ঘর, তারপরে 4 ঘর, 6 ঘর, শেষে বড় ঘর 8 ঘর, আবারও 6 ঘর, 4 ঘর, শেষে 2 ঘর। এইভাবে করে পুরো আসনটা আমি কমপ্লিট করে নেবো।